দীঘা আপামর বাঙালির প্রবল আবেগের জায়গা, আর হবেই বা না কেন? দীঘার সমুদ্রে গা ভেজানোর মজা আর কোথায় বা আছে বলুন? তারপর এত কাছে সমুদ্র, মন চাইলেই ছুটে যাওয়া যায়। সে তো বুঝলাম, কিন্তু যাবেন কিভাবে? বাসে না প্রাইভেট কারে? ট্রেনে যাওয়ার আরাম কি পাবেন? ভোরের আলো ফুটতেই চায়ে চুমুক, তারপর আবার ঘুম, এরপর ঝালমুড়ি ঘুগনি, সঙ্গে গল্প করে পৌঁছে যাবেন দীঘা। এরকমই ট্রেনের যাবতীয় তথ্য থাকছে আমার আজকের ভিডিওয়ে। ভোররাত 5টা, বঙ্গবাসী এখনও ঘুমের ঘরে। আমি চলেছি হাওড়া ব্রিজ দিয়ে, সামনেই হাওড়া স্টেশন। আজকের গন্তব্য ট্রেনে করে দীঘা। তো বন্ধুরা, এখন বাজে 5:30, আর আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের বাইরে। দীঘা যাব, আমাদের গাড়ি হচ্ছে 6:50 তাম্রলিপ্ত, যেটা স্পেশাল। এখন দীঘা যাচ্ছে মানে সারা সপ্তাহে একটা ট্রেনই দীঘা যায় মূলত। আর এছাড়া আর একটা আছে পাহাড়ি এক্সপ্রেস, যেটা NGP থেকে আসে, সেটাও দীঘা যায়, কিন্তু সেটা সপ্তাহে একদিন মাত্র, শনিবার করেই যায়। চলুন এগিয়ে পারি। এই ট্রেন মূলত তাম্রলিপ্ত, যেটা এটা 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, অর্থাৎ এই নতুন হওয়া যে হাওড়া স্টেশন আছে এখান থেকেই কিন্তু ট্রেনটি ছাড়বে। সুতরাং ওই পুরনো দিকে গিয়ে ভিড় জমাবেন না, একদম সোজা এখানে চলে আসবেন। আপনারা যদি কেউ শিয়ালদা থেকে আসেন, তাহলে শিয়ালদার নেমে আপনি প্রিপেড যে ট্যাক্সি আছে 120 টাকা ভাড়া নেয়, সেটা দিয়ে আপনি এই হাওড়া স্টেশনে চলে আসতে পারেন। যদি আপনারা টিকিট না পান, তাহলে তৎকাল কাটতে পারেন, তৎকাল 115 টাকা, ট্যাক্স দিয়ে 130-132 টাকা, 32 টাকা, 132 টাকা খরচ হবে। দেখুন হাওড়া স্টেশনের পরিস্থিতি কি, লোক চলে এসেছে সকালবেলায়। আজকে তাম্রলিপ্ত অর্থাৎ দীঘা যাওয়ার গাড়ি যেটা 6:50 ছাড়ে, সেটা 17 নম্বরে দিয়েছে, কিন্তু আসলে দেয় 18 নম্বরে। তো এটা একটু খেয়াল করবেন, 17 কিংবা 18, 18তেই ম্যাক্সিমাম দেয়। তো চলুন এগিয়ে পড়ি। এখন বাজে 6:22, এখনও গাড়ি ঢোকেনি, অপেক্ষা করতে হবে। মূলত দু ধরনের টিকিট আছে, একটা হচ্ছে CC 350 টাকা টিকিট, আর আমি যেটা কেটেছি এটা 100 টাকা। তাম্রলিপ্ত ঢুকছে, দেখুন 17 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। তো তাম্রলিপ্ত ঢুকছে এখন প্ল্যাটফর্মে, 6:28 বাজে। আমার হচ্ছে D1, তার মানে আমাকে একদম সামনে যেতে হবে। প্রথম দিক থেকে শুরু করলে D11 থেকে শুরু হচ্ছে, আপনি যেখান থেকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসবেন ওটাই হচ্ছে D11, এবং তার আগে C2 C1, এগুলো আছে। তো সেটা হিসাব করে আপনারা আসবেন। আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে, দেখুন, এবার এগিয়ে পড়ি। চলুন D1, চলুন এবার ভেতরে ঢুকে পড়ি D1-এর। কম্পার্টমেন্টগুলো দেখুন, তাম্রলিপ্ত যেটা হাওড়া থেকে দীঘা যায়, হাওড়া থেকে সকাল 6:50 ছাড়ে, তার সিট অ্যারেঞ্জমেন্টটা দেখুন, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো এই আমার সিট নাম্বার হচ্ছে 35, অর্থাৎ 35, তাহলে বসে পড়ি চলুন। আর আজকের সফর আপনারা সঙ্গে থাকবেন, পুরোটা আমি দেখাবো আপনাদের, কিভাবে যেতে হয়, কোন কোন স্টেশনে দাঁড়ায় এবং কত সময় লাগে, সব ডিটেলস থাকবে। তাহলে বসে পড়ি চলুন। এই দেখুন, এটা 34, 35, 36, তা আমার হচ্ছে 35। এই যে সিট রয়েছে, এখানে একটা সিটে 3 জন বসতে পারবেন, অর্থাৎ 34, 35, 36। তো এই ট্রেন জার্নি সবসময় আরামদায়ক জার্নি, ট্রেনে করে যাওয়ার চেষ্টা করবেন। বসে পড়েছি চলুন, যেতে যেতে কথা হবে, দেখা হবে। মেশিন আছে দেখুন, ভালো, এখানে একটি আয়নাও রয়েছে। যাওয়া
হাওড়া দীঘা। এই ট্রেন সম্পর্কে আর একটা কথা বলে দিই, এখানে এখন জেনারেল কম্পার্টমেন্ট নেই, আগে দুটো ছিল, একটা সামনে আর একটা পেছনে। এখন সামনে এবং পেছনে দুটোই কিন্তু রিজার্ভেশন হয়ে গেছে, সামনে একটা DL1 আর পেছনে একটা DL2, দুটো জেনারেল কম্পার্টমেন্ট এখন রিজার্ভেশন হয়ে গেছে এবং দুটো নাম দেওয়া হয়ে গেছে। সুতরাং আপনাদের যাদের DL1 বা DL2 পড়বে, DL1 মানে একদম শুরুতে আর DL2 মানে একদম শেষে, সেইভাবে আপনারা আসবেন। আর একদম শুরুর দিক থেকে DL1-এর পর থেকে D1 থেকে শুরু। 6:50 টাইম, এখন 7টা বাজে, এখনও ছাড়েনি, এখনই মানে সিগনাল হয়ে গেছে, হয়তো এখনই ছাড়বে। তো গাড়ি ছেড়ে দিল 7:01 বা 2 বাজে, গাড়ি আমাদের ছাড়লো। তো তো এই ভেতরের কম্পার্টমেন্টের যে সজ্জা, সেই কম্পার্টমেন্টের সব জায়গায় একরকম নেই। তবে D1 যে কোচটিতে আমি যাচ্ছি এটা কিন্তু খুব ভালো কোচ, তো যদি পেয়ে যান লাকি। D2টা কিন্তু ভালো না, সব পেছন দিকে ফিরে যেতে হবে আপনাকে। প্রথম গাড়ি দাঁড়ালো 7টা গাছিতে। তো দীঘা যাওয়ার গাড়ি প্রথম দাঁড়াবে হচ্ছে 7টা গাছিতে। দেখুন এখন আমরা 7টা গাছিতেই দাঁড়িয়ে আছি, আবার এক্ষুনি ছেড়ে দেবে ট্রেনটি। ট্রেনটি 7টা গাছি ছেড়ে দিল, 7টা গাছি 2 মিনিট দাঁড়াবে। এবার আর একটা কম্পার্টমেন্টে যাচ্ছি, আর একটা কম্পার্টমেন্টে, দেখা যাক এখানে কী অবস্থা। এবার রয়েছি 3 নম্বর কম্পার্টমেন্টে, মানে D3। D3-তেও কিন্তু সেই একই, উল্টো দিকে বসে আপনাকে দীঘা যেতে হবে। সম্ভবত দীঘা থেকে যখন হাওড়া আসবে তখন এটা ঠিক থাকবে, কিন্তু এখন ওই একদিকেই সিট আছে এবং সেটা পেছন দিক বসে। শীতের সকাল, দেখুন কুয়াশা পড়ে গেছে কেমন। গরম খুবনি। এই লাইনের দ্বিতীয় স্টপেজ দেখুন উলুবেড়িয়া, উলুবেড়িয়া ঢুকছে, এখানে 1 মিনিট দাঁড়াবে উলুবেড়িয়ায়। তামলিপ্ত আমাদের দ্বিতীয় স্টপেজ উলুবেড়িয়ায়। হাওড়া থেকে ডিস্টেন্স হচ্ছে 186 কিলোমিটার, আর যেতে সময় লাগে 3 ঘন্টা 3.5 ঘন্টা, এবং মোট 7টি জায়গায় দাঁড়াবে। মেচেদায় আছি, এটা তৃতীয়,
মানে তিন নম্বর দাঁড়ালো মেচে দেয়, দু মিনিট দাঁড়াবে। খাবার দাবার উঠছে এখান থেকে, দেখুন তাহলে এই লাইনের চতুর্থতম স্টেশন তমলুক। তমলুকে আমরা চলে এসেছি, গাড়িটা একটু লেটে চলছে, আসলে হাওড়া থেকে কয়েক মিনিট লেটে ছেড়েছিল, কিন্তু যতই সময় যাচ্ছে একটু একটু করে লেট হচ্ছে। তো দীঘা থেকে হাওড়া যাওয়ার অন্যতম স্টেশন কাথি, যাকে কন্টাই বলা হয়, কন্টাই বা কাথি, এটা হচ্ছে পঞ্চমতম। এরপরে আরেকটা আছে রামনগর, তারপরেই দীঘা। 9:45 বাজে, কয়েক মিনিট লেট আছে গাড়িটা। রামনগর দীঘা যাওয়ার ঠিক আগের স্টেশন, এটাই লাস্ট স্টেশন, এরপরে হচ্ছে দীঘা। তবে এতদূর চলে এলাম, এখনও টিটির দেখা নেই, অর্থাৎ এই গাড়িতে টিটি আছে কি না এটাই সন্দেহ। টিকিট চেক করেছে? টিকিট চেক করেছে? পরে নিয়ে আসুন। চা কফি সবই এক নাকি? হ্যাঁ সবই 10 টাকা। একটা কফি দিন তাহলে। দীঘা, দীঘা পৌঁছে গেলাম, দেখুন লাস্ট স্টেশন। তো দীঘা পৌঁছে গেলাম, মাঝে গাড়ি লেট ছিল, কিন্তু দীঘা একদম সময় মতো ঢুকিয়ে দিয়েছে, 10:15-20 মধ্যেই ঢুকিয়ে দিল, সুতরাং কোনো সমস্যা হয়নি। তো সফর শেষ হলো এইভাবেই। ট্রেনে আসতে পারেন আপনারা, কষ্ট কম, বাসের থেকে অনেক কষ্ট কম, কিন্তু সকালে আসতে হয় যা ওটাই, 186 কিলোমিটার ডিস্ট্যান্স, আর সময় লাগলো ওই 3.5 ঘন্টা মতো। হাওড়া থেকে 6:50 ছাড়লো, আর দীঘায় 10:20, হিসাব করে নিন। সামনে দেখুন, এখান দিয়ে বেরোতে হবে, এই দেখুন এখানে প্রচুর টোটো অটো নানান রকম জিনিস দাঁড়িয়ে আছে, এরা ধরবে আপনাকে।
দীঘা স্টেশন দেখুন এটি কি তাহলে এই নিউ দীঘা স্টেশনে নেমেই আপনি প্রথমেই বলুন কোথায় যাবেন দাদা আমি আছি তো দাদা হ্যাঁ টোটোতে নিউ দীঘা ওল্ড দীঘার ভাড়া কত 10 টাকা হ্যাঁ 10 টাকা তোমরা হোটেলেও নিয়ে যাও নাকি হ্যাঁ হোটেল লাগলে হোটেল ঘুরে দিয়ে দিব কোনো অসুবিধা নেই যে হোটেল বলবেন তো দেখলেন এখানে প্রচুর অটো অটো এবং টোটো দেখুন দাঁড়িয়ে আছে একদম স্টেশনের পাশে তো এই ব্যাপার মানে পেছনে আপনার 4-5 জন লোক লাগবে আপনাকে নিয়ে যাবে এখানে হোটেলের সন্ধানে হোক বা অন্য কোনো জায়গায় এই যে দেখুন প্রচুর অটো দাঁড়িয়ে আছে দীঘা স্টেশনের বাইরে অটো টটো রিক্সা নানান রকম কিছু আপনারা পেয়ে যাবেন নেমে তো গেলাম দীঘায় এবার আপনার প্রথম কাজ কি অবশ্যই হোটেল খোঁজা